টাকা নয় 600 কোটি কেলেঙ্কারি সল্টলেকে আয়কর হানা প্রায় 48 ঘন্টা পার সল্টলেকে এখনো চলছে আয়কর তল্লাশি ব্যবসায়ী সুরজিৎ দেবের সল্টলেকের বাড়িতেই তল্লাশি অভিযান এবং বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তুলিকা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তুলিকা প্রায় 48 ঘন্টা পার হয়ে গিয়েছে এখনো সেখানে তল্লাশি চলছে কি হচ্ছে ভেতরে কি খবর পাচ্ছ দেখো 48 ঘন্টা অতিক্রান্ত এই মুহূর্তে সুরজিৎ দেব যিনি ব্যবসায়ী তার সল্টলেকের AH-166 নম্বর বাড়িতে এখনো পর্যন্ত যারা ইনকাম ট্যাক্সের অফিসাররা রয়েছেন তারা রয়েছেন কিন্তু এই মুহূর্তে যেহেতু সকাল 6টা বাজে সেহেতু এখনো তল্লাশি যে অভিযান সেটা শুরু হয়নি তার কারণ তারা এখন এই মুহূর্তে তারা বিশ্রাম নিচ্ছেন এবং আবারও কিছুক্ষণ পর অর্থাৎ 7টা কি 7:30টা থেকে আবারও সেই তল্লাশি অভিযান শুরু হবে তার কারণ আমরা দেখেছি যে সোমবার দিনকে সকাল 6টা থেকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং গতকাল প্রায় 15 থেকে 17 জনের মতন ইনকাম ট্যাক্স অফিসার ছিলেন এবং এই মুহূর্তে একটুখানি বাড়িটার ছবি দেখাবো তুমি দেখতে পাচ্ছ একাধারে যেরকম সেন্ট্রাল ফোর্স আমরা দেখতে পাচ্ছি বাইরে মোতায়েন রয়েছে বাড়ির বাইরে মোতায়েন করা রয়েছে তার পাশাপাশি কালকে রাতে যারা মূল অফিসার রয়েছেন এই ইনকাম ট্যাক্সের তারা ইতিমধ্যে রাতের বেলা বেরিয়ে গিয়েছেন তবে এখনও পর্যন্ত এই বাড়ি পাহারায় অর্থাৎ সুরজিৎ দেব ভিতরে রয়েছেন তার পরিবারের সদস্যরা ভিতরে রয়েছেন এবং বাড়ি পাহারায় যেরকম একদিকে সেন্ট্রাল ফোর্স রয়েছেন তার পাশাপাশি বেশ কয়েকজন অর্থাৎ 4 থেকে 5 জন যারা ইনকাম ট্যাক্স অফিসাররা রয়েছেন তারা কিন্তু রয়েছে তবে আবারও যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু আবারও যে তল্লাশি অভিযান শুরু সেটাই এই মুহূর্তে বন্ধ রয়েছে আরও আবারও কিছুক্ষণ পর অর্থাৎ ঠিক 7টা সাড়ে 7টা থেকে আবারও এই যে তল্লাশি অভিযান এই যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা শুরু হবে মূলত এই যে আর্থিক তছরূপ 1 কোটি বা 2 কোটি নয় তনয়া 600 কোটি টাকার যে আর্থিক তছরূপ হয়েছে কোথা থেকে এত পরিমাণ কালো টাকা এলো কিভাবে সে কালো টাকাকে সাদা করত এই সুরজিৎ দেব সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল যেরকম দুপুর 12টার সময় এই সুরজিৎ দেবকে বেশ কয়েকটি নথি নিয়ে দেখা গিয়েছিল ইডির এই যারা ইনকাম ট্যাক্স অফিসার যারা রয়েছেন 5 জন যারা অফিসার রয়েছেন তারা কিন্তু ব্যাংকে গিয়েছিলেন এবং সেখান থেকেও কিন্তু নথি সংগ্রহ করছেন ইনকাম ট্যাক্সের অফিসাররা এখন এটাই দেখার বিষয় যে আর কতক্ষণ এই তল্লাশি অভিযান চলে তার কারণ বাইরে থেকে রকমের মুভমেন্ট তা কি নজরে আসছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাড়ানো হয়েছে বা কিছু সার্বিকভাবে ছবিটা বাড়ির বাইরে ঠিক কি রয়েছে দেখো আমি আর একবার সেই ছবিটি দেখানোর চেষ্টা করব তনয়া এই ঠিক AH-166 অর্থাৎ 166 নম্বর বাড়ি এবং বাইরে কিন্তু ইতিমধ্যেই আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই মোতায়েন রয়েছে গোটা বাড়িটাই কিন্তু কার্যত ঘিরে ফেলা হয়েছে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিতরে এবং বাইরে সমস্ত জায়গাতেই কিন্তু মোতায়েন করা রয়েছে এই কেন্দ্রীয় বাহিনী কারণ কোনোরকমভাবে বাইরের কোনো ব্যক্তি বা পরিবারের অন্যান্য কোনো সদস্যরা যাতে ভিতরে প্রবেশ না করতে পারে বা কেউ যাতে ভিতরে না ঢুকতে পারে সেটাকেই সুনিশ্চিত করা এবং তাদের নিরাপত্তার জন্যই কিন্তু এই সেন্ট্রাল বাহিনী যেরকম একদিকে মোতায়েন করা হয়েছে তার পাশাপাশি ভিতরে কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্স অফিসারদের মধ্যে 4 থেকে 5 জন অফিসার ইতিমধ্যেই তারা সারা রাত ছিলেন এখনও পর্যন্ত যারা মূল যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু গতকাল রাতে বেরিয়ে গিয়েছিলেন আবারও আজকে সকালবেলায় তারা আসবেন এবং আসার পরেই কিন্তু আবারও যে জিজ্ঞাসাবাদ পর্ব অর্থাৎ এই যে আর্থিক তছরূপ যেটা হয়েছে 600 কোটি টাকার তছরূপ যেখানে ইতিমধ্যেই তারা প্রায় 40 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন রাতের রাত পর্যন্ত অর্থাৎ রাত 10টা 11টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে আবারও সেই পর্ব শুরু হবে তবে এই মুহূর্তে যারা রয়েছেন যারা সেন্ট্রাল অফিস যারা যারা ইনকাম ট্যাক্সের যারা অফিসাররা রয়েছেন তারা রয়েছেন এবং আবারও কিছুক্ষণ পরে সেই যে জিজ্ঞাসাবাদ পর্ব এবং যে তল্লাশি হবে সেটা কিন্তু শুরু হবে বেশ ধন্যবাদ জানাবো তুলিকা তোমায় আপাতত পরবর্তী সময় আবারও তোমাদের কাছ থেকে আপডেটেড খবর নেব নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল